নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত আসাননগর MMT কলেজে গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষায় চৌগাছা নিবাসী বিশ্বেশ্বর মণ্ডল পিতা প্রণব মণ্ডলের জায়গায় বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ আদর্শনগরে পীযূষ কুমার পরীক্ষা দিতে আসে। পরীক্ষার হলে ঢোকার সময় ভীমপুর থানার চেকিংয়ের মুখে তার জালিয়াতি ধরা পড়ে এবং তাকে ভীমপুর থানায় গ্রেপ্তার করা হয়। আজকে তাকে নগর দায়রা জজ আদালতে তোলা হবে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। भैया तुम्हारा नाम क्या है भाई? क्या मेरा? हाँ, सिंटू कुमार। हाँ सिंटू कुमार। सिंटू कुमार भैया क्या हुआ था भैया बताओ पहले से। मेरा भाई बाहर में पढ़ता, इसके दूसरे के बाका में माँ के आगे देने के लिए इसको इसकी सबसे बोलते मतलब नहीं रखने के लिए। पापा भी बोलता है, पापा भी घर में बीमार पड़ गया। तुम्हारा घर किधर है? मेरा घर भागलपुर जिला हुआ। तुम्हारा भाई काम क्या करते है भाई? कुछ नहीं, पढ़ाई करता है। पढ़ाई करता है। इससे पहले भी इस तरह का कोई घटना घटा? नहीं, कभी ऐसा नहीं हुआ। नहीं हुआ? नहीं। वो और कोई काम वगैरह करता है क्या? नहीं, पहली बार दूसरे के बाका में आके ऐसा कर दे। इसका पहले इस जैसा कुछ नहीं? नहीं, कभी नहीं सब। अभी उसका कहीं से भी रिकॉर्ड निकल पा जाते हैं सब। कभी अब तुम क्या करना चाहते हो? हम क्या करना चाहते हैं, हमको इतना बंगाल के बारे में पता नहीं है, क्या करेंगे? मिलाएंगे पहले भाई से। ठीक, तुम्हारा नाम बताओ? सिंटू कुमार। तुम्हारा घर किधर है? मेरा भागलपुर जिला घर हुआ। अपना चले नाम? আচ্ছা, গতকাল যে ঘটনাটা ঘটেছে যে আপনার ছেলের জায়গায় বিহার থেকে একটা ছেলে এসে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে, এই বিষয়ে কি বলবেন? আমি কিছুই জানি না, কিছু কি করে বলবো। মানে ছেলে কি পরীক্ষা দিতে গেছিল সেন্টারে? পরীক্ষা দিতে গিয়েছে, কোথায় পড়ছে না পড়ছে তাও আমি জানি না। আচ্ছা আচ্ছা, ছেলে কোথায় এখন? কোথায় আছে তাও আমি জানি না। ছেলের সাথে যোগাযোগ হয় না? ছেলে আপনাদের কিছু জানিয়েছে যে মা এরকম কিছু ঘটেছে? এমনি পরস্পর মুখে শুনেছে। কি শুনেছেন? ওই যে এই তাছাড়া কিছুই শুনিনি। আচ্ছা, বিহারের যে ছেলেটা? না, ওসব কিছু জানি না। ওদের সাথে আপনার কোনো সম্পর্ক না, জানেন না? আচ্ছা, আপনার ছেলে কি বিহার দিয়ে কখনো গেছে এর আগে? না না, যায়নি, কোথাও যায় না। জলের ব্যবসা আছে, খালি জলের এইসবই করে। মানে পরীক্ষা পরীক্ষার জন্য কি কারোর সাথে যোগাযোগ করেছিল? না, আমি তাও জানি না, সব কিছু জানি না। কিন্তু আপনার ছেলে কোথায় আছে আপনি মা হয়ে এটা জানেন? না না, জানালে কি করবো বলেন। ফোন করেছিলেন আপনি? না, আমি ফোন আমাদের ব্যবহার আমি করাও, আমি করবো না। এই বিষয়ে আপনি কি মানে একটু বিষয় দাও আমার? না না, জানি না, বলতে পারি না, কিছু জানি না। ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করেন? না না, চেষ্টা করলেও করতে না পারছি না। আপনার কয় ছেলে মেয়ে? ওই ছেলেটা কি বড়? না, ওটা ছোট। বড় ছেলে কি করে? ও গাড়ি অটো চালায়। ও কোন অবধি পড়াশোনা করেছে? আমি পড়াশোনা জানিও না, আমি অত জানিও নি কত পর্যন্ত পড়েছে কি পড়েনি। আমার ছোট ছেলে জানিনি, স্কুলে মিস্কুলে যাই, আমি পড়াশোনায় জানি না, তার সব কি করে বলবো। আমি মূর্খ, আমি তো জানিই নি পড়াশোনা। আপনার নাম? পূর্ণিমা মণ্ডল।